বাংলা মহাবিদ্যালয়ের ছাত্র আবাস গৃহর আধারশিলা স্থাপন গোবিন্দ চন্দ্র বসুমতারী। টংলা শৈক্ষিক নগরী হিসাবে পরিচিত আজি টংলা মহাবিদ্যালয়ত আজি বিটিআর সরকারের তরফের উন্নয়নের সাহায্যার্থে 1 কোটি টাকা ব্যয় সাপেক্ষে ডক্টর বাসিরাম বড়ো নামকরণে উক্ত ছাত্রনিবাস গৃহটি টংলাত আধারশিলা স্থাপন করে। অনুষ্ঠানত খলিংদুয়ার পরিষদীয় সমষ্টির MCLA দিলীপ বড়ো, টংলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রখেন দৈমারী, লগতে মহাবিদ্যালয়ের শতাধিক ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মচারী আর UPPL দলের কর্মকর্তা সকল উপস্থিত থাকে। আমার বিটিআর সরকার পেকে শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিছে আর নতুনকৈ সরকারীকরণ হওয়া 10খন মহাবিদ্যালয় আর যিকেইখন সরকারীকরণ করা হব বলে একটা লিস্টেড আছে গোটেই কলেজখিনি বর্তমান বিটিআর সরকারে 1 কোটি টাকাকে বিল্ডিং নির্মাণের কারণে সাহায্য দিছে। আমার টংলা কলেজ পুরনি কলেজ হয়, ইয়াত ছাত্রাবাস নাছিল, এটা ইতিমধ্যে নির্মাণ করে উলিয়াইছে কিন্তু মুক্তি করা হওয়া নাই, এখানে ছাত্র ছাত্রী রাখা নাই, কিন্তু তথাপি আর কলেজ লাগে কিনা হোস্টেল লাগে বলেও অনুভব করি আমার সরকার তরফ 1 কোটি টাকা এইখান মহাবিদ্যালয়ে মঞ্জুরি দিছে আর ইয়ারে আজি নতুনকে ছাত্রবাস আমার ডক্টর বাসিরাম বড়ো প্রাক্তন অধ্যক্ষ আমার এইখান মহাবিদ্যালয়ের তেখেতের নামত এখন ছাত্রবাস নির্মাণ করার কারণে আধারশিলা স্থাপন করা হল। আমি আশা করি আমার দূর দূরণির পর ছাত্র ছাত্রীসকলে ইয়াত থাকি পড়ার একটা সুবিধা লব পারিব। বিগত সময়খিন আমি তেনেকা হোস্টেল রাখব নার কারণে ছাত্র ছাত্রীর যথেষ্ট কষ্ট হয়েছিল, আহকাল হয়েছিল, বহুতে ঘর ভাড়া পড়বলগা হয়েছিল আর ঘর ভাড়া পড়বলগা হলে কি অসুবিধা সেটা আমি জানো, কারণ মানে নিজেও তেনেকা ঘর ভাড়া করে তেনেকা পড়ি অহা, সেখানে ছাত্র ছাত্রীসকলে যাতে সুযোগ হয় ভালকে মন প্রতি অধ্যয়ন করবেন, সময় দিব পারে অধ্যয়নের ক্ষেত্রে, এই ব্যবস্থার কারণে ছাত্রবাস ইয়াত নির্মাণ করবলে সিদ্ধান্ত লওয়া হয়েছে আর আজি ইয়ারে আধারশিলা স্থাপন করা হল আর কাইলের পর নির্মাণ কাম আরম্ভ হব মানে আশা করো, এখন অতি সোনকালে নির্মিত হব আর ছাত্র ছাত্রী সকল থাকি পড়ার ব্যবস্থা খিনি করা হব। ওদালগুড়ির পর চিন্ময় ডেকার প্রতিবেদন, প্রটোটাইম ডিজিটাল। অসমৰ সংবাদ জগতখনৰ বাবে এক সুখবৰ, নৰূপ নহাজাৰে প্ৰায় 30 বছৰীয়া অভিজ্ঞতা পুষ্ট সাপ্তাহিক কাগজ পুনৰ এবাৰ ৰাজ্যৰ মাজলৈ। স্বত্বাধিকাৰী প্ৰণীতা কলিতাৰ দ্বাৰা প্ৰকাশিত আৰু অমৰজ্যোতি প্ৰিণ্টাৰ্ছ গুৱাহাটী কমাৰ্চ কলেজৰ বিপৰীত ফালে মুদ্ৰিত। আমাৰ ঠিকনা মুখ্য কাৰ্যালয় অসম ফৰেষ্ট স্কুল, হৰি মন্দিৰ পথ, গুৱাহাটী, আর অস্থায়ী কার্যালয়ের কলিতা মার্কেট, বিজয়নগর, কামরূপ। মোবাইল নং 9435114666 আর 7002472813, মেইল আইডি প্রভাতী@gmail.com।